সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকার দেশি বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র বন্ধু কারো কথা না শুনে তারা দমন পীড়ন গণগ্রেফতার চালিয়ে আমাদের আন্দোলনকে দমন করার একটা নগ্ন প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, রাজনৈতিক সমঝোতা ছাড়া যদি তফসিল ঘোষণা করেন তার পরিণতি ভালো হবে না। নির্বাচন কমিশনারকে বলতে চাই, অবৈধ তফসিল দিয়ে দেশ জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আপনারা যদি এই সময়ে পদত্যাগ করে জনগণের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেন, আপনারা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আপনারা অনতিবিলম্বে তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন। সরকার প্রতি বলব, রাজনৈতিক সংলাপ সমঝোতার মাধ্যমে জাতীয় সংকট উত্তরণের পথে হাঁটুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো।